সিপিএমের রাজ্য কমিটির উদ্যোগে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণ অনুষ্ঠান হয়। সভায় উপচে পড়েছিল ভিড়। ভিতরে জায়গা না পেয়ে স্টেডিয়ামের বাইরেও বহু মানুষ ভিড় করেন। ছিলেন বুদ্ধদেববাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য। স্মরণ সভার শুরুতে প্রয়াত মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোক প্রস্তাব পাঠ করেন মোহাম্মদ সেলিম। তারপর আরজি করে ধর্ষণ ও খুনের শিকার নিহত শিক্ষার্থী চিকিৎসকের স্মৃতির প্রতি শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হলো। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।